আপনারা দেখছেন আরামবাগ নিউজ। দেখুন এখন বাজছে 11:20। 11:20 বাজলেও গোঘাটাং নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল যা ঘোষণা করেছিলেন, সোমবার থেকে প্রতিটা স্কুলে প্রতিটা ছাত্রছাত্রীকে 2 কেজি করে চাল আর আলু দেয়া হবে। ওনারই গ্রামের স্কুল কাঁটালি প্রাথমিক বিদ্যালয় ও গোপালবাটি প্রাথমিক বিদ্যালয় এখন কোনো রকম কোনো ছাত্রছাত্রী বা স্কুল মাস্টারের দেখা নেই। স্কুল যেমন ছুটি ঘোষণা হয়েছে সেই ছুটি অনুযায়ী স্কুল ঠিক এখনও সেইভাবেই বন্ধ রয়েছে। হ্যালো, নমস্কার, আপনি কি মনোরঞ্জন বাবু বলছেন? হ্যাঁ, মনোরঞ্জন বাবু বলছেন? হ্যাঁ, আরামবাগ নিউজ থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি আপনি যে ডিক্লেয়ার করেছিলেন আজ থেকে প্রত্যেকটা স্কুলে আপনার বাচ্চাদের গার্জেনদেরকে চাল আলু দেওয়া হবে, তো সেই ডিক্লেয়ারেশন অনুযায়ী আজকে কিন্তু সকাল থেকে দেখা গেল আপনার নিজের এলাকার কাঁঠালি প্রাথমিক বিদ্যালয় এবং গোপালবাটি দুটোই এখনো অব্দি স্কুলটাই খোলেনি। এর কারণটা কি, মানে ঠিক অ্যাকচুয়ালি কি একটু বলবেন? ওগুলো তো মেসেজ গুলো সমস্ত ফুড ডিপার্টমেন্ট থেকে ওদের হোয়াটসঅ্যাপে দিয়েছে। হ্যাঁ, স্কুলগুলো বন্ধ ছিল, হোয়াটসঅ্যাপে দিয়েছে। হ্যাঁ, খোলার কথা ঠিক আছে, দেখেনি। মানে কেন খোলেনি সে কারণটাও আপনি জানেন না? হ্যাঁ, মানে কেন স্কুলগুলো খোলেনি সেই কারণটাও কি আপনি জানেন না? না না, আজ থেকে আজ তো আমরা 11টা স্কুল 11টা থেকে ওরা প্যাকেট করে দেওয়ার কথা। হ্যাঁ, এখানে 11:30 বাজছে, এখানে আজকে কি স্কুল তো ছুটি ছিল, আমি দেখেনি কি ব্যাপারটা। মানে অ্যাকচুয়ালি স্কুল চত্বরে কেউ আসেনি, স্কুলের হেডমাস্টারও আসেনি, আপনারও দেখা নেই, আপনিও সকাল থেকে খোঁজ খবর নেননি সম্ভবত। আমাদের তো দেওয়ার কথা, দেওয়ার কথা নিরঞ্জন বাবু পরে, আমি নিজে ডিক্লেয়ার করেছিলাম না সকাল 11টার মতো 11টা থেকে দেওয়া হবে। না, আমি ডিক্লেয়ার করেছি মানে ফুড ডিপার্টমেন্টকে, আমাদের যে মিডিয়ামিক এই ডিপার্টমেন্টকে নিজে অনুযায়ী আমরা সেখানে সমবেত ভাবে সবাই থেকেই করে। তা সেটা সকালবেলা খোঁজ খবর নেওয়াটা কি আপনার ডিউটির মধ্যে পড়ে না? মনোরঞ্জন বাবুর নিজের গ্রামের এলাকা, এটাই আমাদের কাছে একটা মানে 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 একটা ভাইটাল সাবজেক্ট হয়ে গেল যে আপনার নিজের এলাকা সেখানে দুটো স্কুল খোলেনি, আপনি জানেন না, আমরা আরামবাগ নিউজ আপনাকে জানাচ্ছি, দেখে নিচ্ছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। জীবনের ভাগ্য চক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি, সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন,
কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।